হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের চাকরি মেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। পশ্চিমবঙ্গে আবারও নতুন করে সরকারের উদ্যোগে চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে একাধিক নামিদামি কোম্পানি ও বিভিন্ন ধরনের চাকরির ভ্যাকান্সি রয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য। এবং এখানে 27,000 শূন্যপদে চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে, অর্থাৎ এই চাকরির মেলা থেকে 27,000 যুবক যুবতী বিভিন্ন নামিদামি কোম্পানিতে চাকরি পেতে চলেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যে কোনো চাকরির সম্পর্কিত তথ্য সবার আগে ভিডিও পেতে। তো এখন আমরা চলে আসি সরাসরি অফিসিয়াল আপডেটে। বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই অফিসিয়াল আপডেটটি উঠে এসেছে একটি দৈনিক সংবাদ পত্রিকায়, এবং এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে হেডলাইনে, জুলাইয়ের শেষে ফের জব ফেয়ার, 27,000 নয়া চাকরির সম্ভাবনা। তো বন্ধুরা, এটি দৈনিক সংবাদপত্রে কিন্তু এই আপডেটটি উঠে এসেছে, অবশ্যই আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন জুলাইয়ের শেষে জব ফেয়ার শুরু হতে চলেছে এবং 27,000 শূন্যপদে কিন্তু নয়া চাকরির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত কী লেখা রয়েছে বিস্তারিতভাবে স্ক্রল ডাউন করলে আপনারা এখানেই দেখতেই পারবেন কী লেখা রয়েছে। চালু হচ্ছে জব ফেয়ার, এবার আরও সংগঠিতভাবে চাকরি পেতে পারে 27,000 যুবক যুবতী। কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে এই চাকরির মেলা আয়োজন করা হবে। নতুন করে এই চাকরির মেলা শুরু হতে চলেছে জুলাইয়ের শেষে। দু মাস আগে অনুষ্ঠিত চাকরির মেলা থেকে বিভিন্ন সংস্থায় 10,330 জনের চাকরি নিশ্চিত করেছে রাজ্য। এই মেলা আরও বেশি সংখ্যক আয়োজনের জন্য পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দেয় সেই মতোই কাজ শুরু করে নবান্ন এবং মাঝে কিছু জব ফেয়ার হয়। মেলাগুলি আরও সংগঠিতভাবে করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে খুঁটিনাটি নিয়ে বৈঠক করে মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদী। বিভিন্ন বণিক সভা সাহায্য নিয়ে কারিগরি শিক্ষা দপ্তরে একটি তালিকা তৈরি করে, তাতে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে নির্মাণ, স্বাস্থ্য, স্টিল, হোটেল, অটোমোবাইলস ও টেলিকম সহ কোন কোন ক্ষেত্রে কতজন চাকরি পেতে পারে। বণিক সভাগুলির বিভিন্ন সংস্থা ও বেসরকারি কোম্পানির সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে কে কত সংখ্যক চাকরি দিতে পারে। তাতে দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে জব ফেয়ারের মাধ্যমে প্রায় 27,000 যুবক যুবতীকে চাকরি দেওয়া সম্ভব। এই তালিকা নবান্নেও জমা দেওয়া হয়েছে। এবার জব ফেয়ার আয়োজন করার জন্য রাজ্যকে শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, মেদিনীপুর ও বারাসাত, মূলত এই 5টি জোনে ভাগ করা হয়েছে। এই মেলাগুলি থেকে চাকরি পেতে গেলে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, তার ভিত্তিতে মেলায় যাওয়া ছাড়পত্র মিলবে। ছাড়পত্র হাতে আবেদনকারী বিভিন্ন সংস্থার স্টলে গিয়ে ওয়ার্কিং ইন্টারভিউ দেবেন। প্রায় 40টি সংস্থার মেলাগুলিতে অংশ নেবে। সূত্র খবর, এসব মেলা আয়োজকদের জন্য সংশ্লিষ্ট দপ্তরের বৃহৎ প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে বেছে নেওয়া হতে পারে। সূত্রের খবর, ক্ষেত্র বিশেষে আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল কোর্স ও উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরির প্রাপ্তিতে অগ্রাধিকার পেতে পারে। বিভাগীয় মন্ত্রী হুমায়ুন কবির বলেন, আশা করি জুলাইয়ের শেষের দিকে আমরা জব ফেয়ার চালু করা যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এটি কিন্তু একটি দৈনিক সংবাদপত্রের মাধ্যমে উঠে এসেছে, যেখানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এখানে কিন্তু জুলাই মাসের শেষের দিকে আবারও নতুন করে জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে। সুতরাং এখানে আপনারা আবেদন করতে পারেন, এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের সবার প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করার পর নির্দিষ্ট ভেন্যুতে সরাসরি আপনারা ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই আপডেটটি উঠে এসেছে বর্তমান পত্রিকায়। আপনারা যারা প্রতিদিন বর্তমান পত্রিকা দেখেন তারা কিন্তু অবশ্যই দেখে থাকবেন। তো এই বর্তমান পত্রিকায় এই আপডেটটি উঠে এসেছে, এখানে কিন্তু জুলাই মাসের শেষের দিকে আবারও জব ফেয়ার নতুন করে অনুষ্ঠিত হতে চলেছে। বন্ধুরা, এই আপডেটটি উঠে এসেছে দৈনিক সংবাদপত্রের মাধ্যমে, যা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এইরকম সরকারি চাকরি ও বিভিন্ন প্রকল্পের খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।